নৌকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এখন বর্গিরাও চলে গিয়েছে, পলাশির যুদ্ধও হয়ে গিয়েছে, দীর্ঘ সময় কেটে গিয়েছে, পাশাপাশি নবাবরা তাদের পদও খুইয়ে বসে আছে, পদবিও খুইয়ে বসে আছে। এমন সময় বর্ধমানের রাজ পরিবারে অবস্থান করছেন রাজাধিরাজ মহাতব চাঁদ। তারই সভাগায়ক হলেন রমপতি ব্যানার্জি, যার বসত বাড়ি চন্দ্রকোনার জহর পুকুরের এই লালুবাবুর পাকা। রমপতি ব্যানার্জির কোনো উত্তরসূরি বর্তমানে এখানে আর থাকে না। তার এই বিশাল বড় পাকা দুর্গ মন্দির, সামনের বড় দালান, অন্দর মহল সবেরই প্রায় ভগ্নপ্রায় দশা বর্তমানে। তার রেখে যাওয়া জমি, জমা, পুকুর সব কিছুরই এখন ভোগ করার আর কেউ নেই এখানে। তার উত্তরসূরি সবাই এখন বর্তমানে বর্ধমানে বসবাস করে, সেখান থেকেই তারা এইসবের কিছু কিছু দেখভাল করে এবং বাকি সব কিছু বেচে দিতে চাইছে। Thank you.
ভিডিওটিতে বর্ণনা করা সমস্ত তথ্য সম্পূর্ণই আমার নিজস্ব মতামতের, এটা কাকেও প্রভাবিত করার জন্য নয়।